আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনের, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের মাঝে আমি একটি নতুন একটি আজকে ভিডিও নিয়ে এসেছি। আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব বিভিন্ন সরকারি যে গভর্নমেন্ট যে বিভিন্ন প্রতিবছর নেয় যে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে, যেমন অফিস সহায়ক ও সহকারী। সহায়ক ও সহকারী এই দুইটি পদ আছে, এই দুইটি পদের মধ্যে কী কী পার্থক্য আছে অনেকে গলিয়ে ফেলেন, যে অফিস সহায়ক আর সহকারী এক। আর সেই যে অফিস সহায়ক আর সহকারীর মধ্যে কী কী পার্থক্য আছে সেই বিষয়ে আজকে আপনাদের মাঝে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ মেহেদী হাসান। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের আশা করি সাথে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আলোচনা করব যে অফিস সহায়ক ও সহকারী কী। আর সরকারি যে প্রতিবছর নেয় যে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে অফিস সহায়ক ও সহকারী, প্রথমে বলে রাখি যে অফিস সহকারী হলো তৃতীয় শ্রেণী কর্মকর্তা কর্মচারী, আর অফিস সহায়ক হলো চতুর্থ শ্রেণীর কর্মচারী। মানে এটা প্রথম আমাদের বোঝার স্বার্থে আমি এটা বলে রাখি যে অফিস সহকারী হলো আপনার তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং অফিস সহায়ক হলো আপনার চতুর্থ শ্রেণীর কর্মচারী। এটা আপনারা বুঝে নিছেন যে এটার পার্থক্য কী প্রথমে। তারপর হলো গিয়ে এটা হলো পদের দিক থেকে, মানে এই মানে কত ধাপ। এখন বলি বেতন। বেতন হলো অফিস সহকারী হলো 16 নম্বর গ্রেড, অফিস সহকারী হলো 16 নম্বর গ্রেড, আবার অফিস সহকারী হলো 20 নম্বর গ্রেড। এখন বলি যে আপনি দেখছেন বেতনের কত ধাপ ডিফারেন্স, 1, 2, 3, 4, মানে আপনার 4 ধাপ ডিফারেন্স হলো অফিস সহকার সহকারী বেতনের মধ্যে পার্থক্য। তারপর আরেকটি পার্থক্য বললাম, সেটা হলো আপনাদের তাদের গ্রেড ভিত্তিতে, গ্রেড ধাপ ভিত্তিতে হলো এটা চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারা হলো তৃতীয় শ্রেণীর কর্মচারী। দুইটা ধাপ আপনারা বুঝে নিয়েছেন। এখন বলি তারা অফিসে মূলত কী কী কাজ করে থাকে। প্রথম বলি আমি অফিস মানে সহকারী 16 নম্বর গ্রেডের চাকরি, সেটা আপনি তাদের মূলত কাজ কী। তারা হলো অফিস সহকারী কাজ হলো যে আপনি ধরুন যে যে ডিপার্টমেন্টে যে স্যারের আন্ডারে থাকবেন, যে ডিপার্টমেন্টে যে স্যারের আন্ডারে আপনারা থাকবেন, সেই স্যারের আন্ডারে তার সকল প্রকার মানে যাবতীয় তার অফিসিয়াল সকল প্রকার কাজ করা। মানে অফিসিয়াল বলতে আপনার যেটা বলি যে স্যারের যে বিভিন্ন প্রকার ফাইল ডকুমেন্টারি এগুলো কাজ করতে হবে। তারপরে যে আপনার অবশ্যই যারা অফিস সহকারী 16 নম্বরে গেটে তাদের অবশ্যই কম্পিউটার জানতে হবে, কারণ কম্পিউটারে ইমেল আদান প্রদান, ইমেল আদান প্রদান থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আপনাদের করতে হবে। যে অফিস সহকারী যারা পদটা আছে কম্পিউটারে সকল ধরনের কাজ, তারপর যেরকম ইমেল, তারপর প্রতি বৎসরিক যে হিসাব কিতাব, যে একটা ফাইল থাকে যে আপনি যে স্যার আন্ডার থাকবেন, সে যত ধরনের কম্পিউটারিং কাজ, তারপর দাপ্তরিক কাজ, এগুলো আপনার করতে হবে। এটা আপনার অফিস সহকারী। এখন বলে অফিস সহকারী 20 নম্বর গ্রেড যারা বেতন চতুর্থ শ্রেণীর কর্মচারী, যেরকম 20,250 টাকা থেকে 8,000 মানে আপনার 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত তাদের বেতনের অফিস সহায়ক। আর তাদের এখন বলে যে তাদের মূলত কী কী কাজ করে। তারা অফিস সহায়ক মানে অফিসের সহকারী, অফিস সহায়ক মানে অফিসের সহায়ক, অফিসের সহায়ক। তো অফিসের আপনার যত যাবতীয় কাজ আছে, যেরকম অফিস সকালে সাড়ে আসার আগে অফিস খুলতে হবে, রুম রুম খুলে ফাইল টাইল সম্পূর্ণ আপনার গোছাতে হবে, কীভাবে তাড়াতাড়ি আপনি গোছাতে পারেন সম্পূর্ণভাবে, সাড়ে আসার আসার সাথে সাথে আপনি সম্পূর্ণভাবে ফাইলটা গোছাতে হবে, অফিসটা গুছিয়ে পরিপূর্ণ রাখতে হবে। স্যারে আসলে, স্যারে টেবিলে বসলে সম্পূর্ণ ফাইল, যে কোনো গুরুত্বপূর্ণ ফাইল স্যারের সামনে দিতে হবে যে এই কাজ স্যার আপনার বাকি আছে। স্যারে চাটা এনে মেহমানরা, যে স্যারে যে গেস্ট আসবে, অফিসার আসবে, তাদের চাটা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এবং অফিসিয়াল যত ছোটোমোটো যত কাজ আছে এটা সব অফিস সহকারীরা খুলে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অফিস সহায়ক আর সহকারীর মূলত কাজ কী, বেতন কত, এবং তাদের মধ্যে কিন্তু বিশাল বড় ডিস্টেন্স। শুধু পদের ডিস্টেন্স না, বেতনের দিক থেকে 4 ধাপ উপরে পদের মানে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তাদের উপরে। এখন প্রমোশন, এখন অফিস সহকারীর কিন্তু প্রমোশন আছে, অফিস সহকারীর প্রমোশন আছে, ধাপে ধাপে সে অফিসার লেভেল পর্যন্ত তাদের প্রমোশন আছে, কিন্তু অফিস সহকারীর মূলত কোনো প্রমোশনে নাই। কারণ আপনারা জানেন 20 গ্রেডের চাকরি বেশিরভাগে প্রমোশন নাই,
সেই ক্ষেত্রে অফিস সহকের কোনো প্রমোশনের কোনো ব্যবস্থাই নাই। তারা যে জীবন যে যত জীবন চাকরি করবে সে ওই চাকরির উপরে তাদের মানে বেতন ওই প্রত্যেক বছর নেয় যে একটা বেতন বৃদ্ধি পায় সেটাই পাবে, আর কোনো কিছু তাদেরই নেই, মানে আপনার প্রমোশনের কোনো ব্যবস্থা নেই। আসসালামু আলাইকুম, আপনারা আশা করি বুঝতে পারছেন যে অফিস সহকারী ও সহকারের কাজ কি। আপনারা সবাই ভালো থাকবেন, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।